বসতে পারে, আমরা তিনজন বসে আছি, উনি আমাকে অ্যারেস্ট বা ডিটেন করতে পারেন না। বেআইনি কাজ করছে, ওই বেআইনি কাজের জন্য ওনার বিরুদ্ধেই কমপ্লেন করব। এই মুহূর্তে তিনি টোটোতে করে বিভিন্ন জায়গাতে ঘুরবেন। তিনি আগে জানার চেষ্টা করেছেন কোথায় কোথায় থেকে নারী নির্যাতনের অভিযোগ সবথেকে বেশি এসেছিল, কোথায় কোথায় সবথেকে বেশি নিপীড়নের অভিযোগ এসেছিল, এবং সেইখানে তিনি এই মুহূর্তে সশরীরে সেই সমস্ত গ্রামে যাবেন। যদি 144 থাকে আমি একা যেতে চাই, আমাদের সকল কমরেডরা একা একা যাবে। মানুষের সাথে কথা বলতে তো বাধা নেই, বাধা আছে কি? মানুষ এখানকার পুলিশের কাছে যায়, পুলিশ শাহজাহান শিবু উত্তমদের কাছে পাঠিয়ে দেয়। আমাদের কাছে নির্দিষ্ট জমির দাগ নম্বর, জেল নম্বর, খতিয়ান নম্বর আছে যে এই জমির আজকের বর্তমান ভূমি চরিত্র কি। যদি সেটা ধানি জমি হয়, চাষের জমি হয়, তাহলে ভেড়ি কি করে হলো, তাহলে পঞ্চায়েতের মেম্বাররা, পঞ্চায়েতের প্রধানরা এই জমি নিজেদের চোখের সামনে জমির চরিত্র পাল্টে যেতে দেখলেন, তাদের ভূমিকা কি। আমরা জনস্বার্থে এখানকার পঞ্চায়েতের মেম্বার, প্রধান তাদের বিরুদ্ধে মামলাও করতে চাই। পার্থ ভৌমিক, সুজিত বোস, এরা শাহজাহান উত্তম, শিবু প্রসাদ হাজরা, যে তৃণমূলের গ্রাম সংসদের মেম্বার, এরা তাদের দলের লোক। 12 বছর ধরে এরা মানুষের উপরে অত্যাচার করেছে, এরা মানুষকে ভয় দেখাতে চাইছে। আর এই যে এখানে রহমান বলে যিনি ম্যাডাম দাঁড়িয়ে আছেন, তিনি তো আজকে নিজের ঊর্ধ্বতনদের কথা শুনতে গিয়ে নিজে আজকে বেআইনি কাজ করলেন। বের মজুরের মাঝের পাড়ায় ফের পথে নামলেন গ্রামের বাসিন্দারা। মহিলারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং হাতে ঝাঁটা নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। পাশে দেখতে পাচ্ছি পুলিশ সেখানে উপস্থিত রয়েছে এবং সেখানে কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছি গ্রামের মহিলারা তারা এসছেন, কারোর হাতে ঝাঁটা রয়েছে, কারোর হাতে লাঠি রয়েছে, এবং তারা কিন্তু ফাঁসির চাইছে, ফাঁসির দাবি জানাচ্ছে এখান থেকে। হাতে ঝাঁটা নিয়ে কেন আগে আপনারা পুলিশের কাছে গেছিলেন? এখন কি চাইছেন আপনারা? আন্দোলন করছেন। ক্যামেরা সন্দীপ সাধুকর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, সন্দেশখালী।